বিজেপি নেত্রীকে মারধরের ঘটনায় তিন বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবারের গন্ডগোলের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের আদালতে তোলা হয়েছে। বনগাঁয় কর্মী সভা চলাকালীন বিজেপি নেতাদের হাতে অন্য বিজেপি নেতা নেত্রী আক্রান্ত হবার ঘটনায় পুলিশ তিন বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করল। ধৃতদের সোমবার বনগাঁ আদালতে তোলা হয়। বিচারক তাদেরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। রবিবার বনগাঁর কালোপুর এলাকায় বিজেপির কর্মী সম্মেলন চলাকালীন সেখানে আক্রান্ত হন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অর্ণব বসু, তার স্ত্রী তথা পঞ্চায়েত সমিতির দলনেত্রী লতিকা সুর সহ অন্যান্য বিজেপি কর্মী। এই ঘটনায় আহত বিজেপি নেতাদের বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। কালোপুর অঞ্চলে বিরোধী দল অনেক আমাদের কোনো কিছুতে ডাকে না, তাই আমরা বলতে গেছিলাম আজকে ওখানে কর্মী সম্মেলন হচ্ছিল। আমাদের নিজেদের দলের লোক, কোন দল? বিজেপি। স্বপন মজুমদারের সামনে থেকে এগুলো হয়েছে। এ ব্যাপারে বনগাঁ থানায় একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন লতিকা সুর। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ বিজেপির চাঁদপাড়া পশ্চিম মণ্ডলের সাধারণ সম্পাদক বিজয় মণ্ডল, দীনবন্ধু তরফদার এবং পরিমল বিশ্বাস নামে তিন বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। বিধায়কের উপস্থিতিতে কর্মী সম্মেলন বা এরকম কিছু ছিল, যাওয়া মাত্রই আমাদেরকে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে গালিগালাজ করেছে, আমাকে গলা চিপে ধরে কোনো ওদের হাতে অস্ত্র ছিল, লাঠি টাঠি যা ছিল সব কিছুতে মেরে, লাথি মেরে মেরে আমাদের, আমার সাথে দু চারজন যারা ছিল, আমরা চার পাঁচজন গেছিলাম, লাথি মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। যদিও ধৃত বিজয় মণ্ডলের দাবি ঘটনার সময় লতিকা সুর হাজিরই ছিলেন না, তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। যেটা সম্পূর্ণ সাজানো ঘটনা, অর্ণব সুর দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছে, আমাদেরকে সম্পূর্ণ ওর বউ সেদিন ছিলই না ওখানে, কিন্তু ওখানে ওর বউ বাড়িতে নিজে নিজে সায়া বিলাস ছিঁড়ে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, ওর এটা সম্পূর্ণ সাজিয়েছে, আমরা কোনো গণ্ডগোলের মধ্যে নেই। তাকে জিজ্ঞেস করেছে যে তুমি বিজেপির এখানে আসছো বা আবার টিএমসির সঙ্গে যোগাযোগ রাখছো, টিএমসির প্রেসিডেন্টের বাড়ি যাচ্ছ, তো এইসব কি? ওর ভূতের লোকের সঙ্গে ওর কিছু কথা হয়েছে, এটুকু আমি শুনেছি, আমি দেখিনি। মারামারি মারার সামনে হয়নি, আমি বলতে পারবো, ধাক্কা দেওয়া হয়েছে, সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে, সেটা আমি বলতে পারবো না। আর আপনার উপস্থিতিতে, আপনার উপস্থিতিতে মারা হয়েছে আমি দেখিনি, বলতে পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।